এসে উপস্থিত হয়েছি নিমতাতে, নিমতার অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। প্রতি বছর এই নিমতা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সুজয়বাবু রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক, এই সুজয়বাবুর হাত ধরে আপামর নিমতাবাসী তথা উত্তর চব্বিশ পরগনার মানুষজন এই অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের কালী প্রতিমা এবং মণ্ডপের বৈচিত্র্য দেখতে পায়। এবারও এই বৈচিত্র্যের নতুন আঙিনায় তুলে ধরা হয়েছে এক টুকরো বৃন্দাবনকে। বৃন্দাবনের যাওয়ার শখ আছে অনেকেরই এবং অনেকেই দর্শন করতে পারেন না, কিন্তু নিমতা স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে বৃন্দাবনের ছোট ছোট কোলাজ তুলে ধরেছেন সকলের সামনে, তা সত্যি একটা সময় দৃষ্টান্ত হয়ে যাবে। আমরা বারাসাত কিংবা মধ্যমগ্রামে যে ধরনের পুজো দেখে আসছি, কোভিড প্রোটোকল মেনে আজ অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃন্দাবনের ছোঁয়া তুলে ধরছে মানুষের কাছে। অপরূপ সৌন্দর্যে যার ছাড়া এই সুন্দর মণ্ডপসজ্জা বাস্তবায়িত হতো না, সেই মণ্ডপসজ্জার যিনি অলঙ্কৃত করেছেন তাকে আমরা সাথে পেয়ে গেছি। দাদা, বিষয়বস্তুটা কী কী তুলে ধরতে চেয়েছেন আপনি? অ্যাকচুয়াল ব্যাপারটা যে আমরা এই মন্দিরটা প্রেম মন্দির আমরা বানিয়েছি, যে এই সময়, এই কোভিড সময়ে যে মানুষকে রক্ষা করবেন যিনি, তাকে আমরা এই মণ্ডপের মাধ্যমে নিয়ে এসেছি এবং তার জন্ম থেকে শুরু করে তার বাল্যকাল, কৈশোর, তার বিভিন্ন লীলাখেলা আমরা এখানে তুলে ধরেছি। এবং তিনি যখন কৌরবদের যুদ্ধে অংশগ্রহণ করলেন তারও দৃশ্য আমরা এই প্রেম মন্দিরের আঙিনায় তুলে ধরেছি। এবং এক টুকরো রয়ে আমরা অনেক কিছুই এবং পেন্টিংয়ের মাধ্যমে সেগুলো তুলে দিয়েছি। এবং আমাদের মণ্ডপের যে প্রতিমা সেটিও দেখেছেন, সেটি কিন্তু প্রকৃত কালীর যে রূপ আপনারা দেখে এসেছেন বা সাধারণত আমরা দেখে থাকি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি কৃষ্ণ কালী রূপ আমরা এই মণ্ডপে তুলে ধরেছি, যেহেতু আমাদের মন্দিরটি বৃন্দাবনের আঙিনায় তুলে ধরা হয়েছে এবং তাই আমরা সেটাকে কৃষ্ণের রূপ হিসাবে কালীকে তুলে ধরেছি। যে কৃষ্ণ কালীর সৃষ্টি কীভাবে হলো, আমরা সেটা কীভাবে তাকে দেখলাম, জানলাম, সেটাও আমাদের পেন্টিংয়ের মাধ্যমে আমরা দেখিয়েছি। যখন রাধা কৃষ্ণের সেবা করছেন বা কৃষ্ণের সঙ্গে আলাপচারিতা করছেন, সময় কাটাচ্ছেন, তার পরিবার হয়তো কী চোখে দেখছেন সেটা উপলব্ধি করার জন্যে যখন আয়ানকে তার স্বামীকে পাঠালেন, তখন তার স্বামী এসে কী রূপ দেখলেন কৃষ্ণের, সেই রূপটা আমরা এখানে তুলে ধরেছি, সেইগুলো আমরা পেন্টিংয়ের মাধ্যমে দেখিয়েছি। এবং মণ্ডপের বিভিন্ন জায়গায় কৃষ্ণের যে লীলা সেটা আমরা তুলে ধরেছি এবং বৃন্দাবন মন্দিরটাকে আমরা সকলের সামনে তুলে ধরেছি। আশা করি যারা দর্শক তারা বুঝতে পারবেন যে বৃন্দাবনে কী আছে কী নেই সেটা তারা দেখতে পারবেন এবং আলোকসজ্জাও দেখবেন, তার মধ্যে একটা নতুনত্ব আছে। এবং মণ্ডপের মধ্যে যে সমস্ত কাজগুলো হয়েছে সেগুলো একটু নতুনত্বের ছোঁয়া আছে, যেগুলো আমরা সচরাচর মন্দিরে দেখতে পাই না, সব প্যান্ডেলেও হয় না, সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। এবং এই মণ্ডপের মধ্যে যে পেন্টিংগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সমস্তটাই ঐতিহাসিক বৈচিত্র্যপূর্ণ। আপনারা দেখতে পারবেন যে তার প্রত্যেকটা ছবির মধ্যে প্রত্যেকটা ছবির আলাদা আলাদা মানে আছে এবং সেগুলো যে কৃষ্ণের জীবন যার মধ্যে রচিত আছে সেটা আমরা এর মধ্যে আছে, প্রত্যেকটা ছবির মধ্যে এবং প্রত্যেকটা কাজের মধ্যে সেটা আছে। যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, অবশ্যই। বাজেট কত হয়েছে আর কতদিনে এটা সম্পন্ন? ব্যাপারটা দেখুন, এখন এই করোনা পরিস্থিতিতে বাজেটটা খুব বেশি করতেও তাদের পক্ষে খুবই কঠিন ব্যাপার এবং আমাদের পক্ষেও খুব কঠিন ব্যাপার যে একটু স্বল্প বাজেটের মধ্যে বৃহৎ আকারে একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করা এবং আমাদের খুব শর্ট টাইম এবং কম সময়ের মধ্যে এটাকে রূপায়ণ করা, যার জন্য অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা এটাকে তৈরি করেছি। তার মধ্যে জানেন যে পুজোর কিছু কিছু আগে বৃষ্টি, প্রকৃতির খুব রোষ আনলে আমরা খুব কঠিনভাবে এই খুব কঠিন পরিশ্রমের মাধ্যমে এই মণ্ডপটাকে তুলে ধরেছি এবং খুবই কম সময়ে যা পরিকল্পনা করা হয়েছে এটা ঠিক দুর্গাপুজোর মধ্যে থেকে, মানে দুর্গাপুজো শেষ আর এই মণ্ডপের পরিকল্পনা এবং এটা কীভাবে কত তাড়াতাড়ি এবং কত দক্ষতার সাথে আমরা তুলে ধরেছি সেটা আমি একমাত্র বা আমার সঙ্গে যারা সহকারী ছিলেন এবং যারা উদ্যোক্তারা তারা এটা খুব ভালোভাবে জানেন। এটা খুব কম সময়ের মধ্যে এবং খুব
কঠিন পরিশ্রমের মাধ্যমে হয়েছে। কলকাতার লাগোয়া নর্দমদম পৌরসভায় এই ধরনের প্রতিস্থাপন, আপনি তো এই মণ্ডপ সজ্জা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করেছেন, এই ধরনের কাজ এই টেরিটরির মধ্যে এর আগে কখনো করেছেন? না, এটাই প্রথম, কারণ সবসময় চেষ্টা করি একটু নতুনত্বের ছোঁয়া আনতে। এবং সবাই যারা আমাদের মতো যা বড় শিল্পী আছে তারা সবসময় চেষ্টা করেন যে তাদের শিল্পটাকে, তাদের চেষ্টাটাকে এবং নতুনত্বের ছোঁয়া আনতে, যাতে এইটা থেকে আরও নতুন কিছু ভাবা যায়। হয়তো আপনারা এত প্যান্ডেল পরিক্রমা করেছেন, আমি জানি না কোথাও এই ধরনের অন্তত কাজটা হয়েছে কিনা, আমার জানা নেই, আমার দেখাও নেই অত জানাও নেই এই ধরনের গ্লাস পেন্টিংটাকে কীভাবে ব্যবহার করা যায়, কোলাজগুলোকে কীভাবে ব্যবহার করা যায়, তার একটা নাম ছোঁয়া। আমার নাম মনোজ দে। গ্লাস পেন্টিং, কোলাজ এবং তার সাথে ছোট্ট ছোট্ট কৃষ্ণ অবতারের যে জীবন আমরা দেখে থাকি তা শুধুমাত্র এই একটা প্যান্ডেলের কিছুটা এরিয়ার মধ্যে থেকে তুলে ধরা হয়েছে আপনাদের কাছে। এবং শুধু তাই নয়, এর পিছনে যে একাগ্রতা, যে নিষ্ঠা, তাও বহিঃপ্রকাশ পাচ্ছে এই প্রতিমাসি মণ্ডপ সজ্জায় যিনি যুক্ত ছিলেন তার কাজের মধ্যে দিয়ে। আমরা আসব এবং এখানকার মূল পৃষ্ঠপোষক যিনি আছেন তার সাথে কথা বলব। এক টুকরো বৃন্দাবন আজ নিমতার অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এসে পড়েছে, যার নতুনত্বের ছোঁয়া প্রতি বছরই নিমতা তথা উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকে যে এই বছরটা কী আসবে। তাকে ছাড়া হয়তো এই বাস্তবটা হতো না। আমার সামনেই রাধাকৃষ্ণর সেই দোলনায় চড়া মুহূর্তটা রয়েছে, লেখা রয়েছে স্পর্শ করবেন না। আমার যার দ্বারা এই কর্মকাণ্ডটা হয়েছে, এই সুজয়দা, এই সুজয়দাকেও স্পর্শ করা খুব চাপের বিষয়, খুব এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও আজকে পেয়েছি। সুজয়দা যদি না থাকতো তাহলে হয়তো আজ এই এত সুন্দর প্যান্ডেল, আমি জানি না, অনেকে এখান থেকে বলছে, মানুষজন যারা এখান থেকে যাচ্ছেন তারা বলছে আর কটা দিন পর এটাকে তুলে নেবে, এটা তো মিউজিয়ামে রাখার মতো একটা মণ্ডপ তৈরি করে ফেলেছেন। তো অনেক ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও সুজয়বাবুকে আমি পেয়েছি। যে কখনো ভাবতে পেরেছেন যে আপনাদের কাছের ছেলে সুজয় এরম একটা উপস্থাপন করবে এলাকার মানুষের কাছে? দেখুন, আমরা কখনোই ভাবতে পারিনি, কারণ অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের যে মেন উদ্যোক্তা, যে কর্ণধার, সে সুজয় দাস, এবং তার অনুপ্রেরণায় আমরা সারা বছর ধরে সামাজিক কাজকর্ম সুজয় দাস করে থাকেন, এবং তার ভাবনার মধ্যে দিয়েই আমরা আজকে এই তোমার আমরা বৃন্দাবনের প্রেম মন্দির আমরা করেছি। এবং সুজয় দাস এই অঞ্চলের একজন সমাজসেবী, এবং তার প্রেরণায়, তার চিন্তাভাবনার মধ্যে দিয়েই আমরা আমাদের এই পুজো মণ্ডপ তুলে ধরেছি। আর আমরা যে মণ্ডপটা তুলে ধরেছি এবং অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠন ওনার হাত দিয়েই তৈরি করা হয়েছে, এবং অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেকটা সদস্য সুজয় দাসের পাশে আছে এবং সুজয় দাসের সামাজিক যে কাজকর্ম তার সঙ্গে যুক্ত থাকে। এবং আমরা এই চতুর্থতম এই পুজো মণ্ডপ, যা আমরা যে দৃশ্যটাকে আমরা তুলে ধরেছি, সেই দৃশ্যটা হচ্ছে যে আমরা যে প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের ভেতরে বিভিন্ন রকমের কৌরব পাণ্ডবের বিভিন্ন দৃশ্য আমরা এখানে তুলে ধরেছি, সুজয় দাসের সম্পূর্ণটা ভাবনা এবং সম্পূর্ণটা প্রেরণা। তাই আমরা সবাই সুজয় দাসের সাথে থাকি এবং আগামী দিনও আমরা সুজয় দাসের পাশে থেকে মানুষের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকব, অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেক সদস্য। অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের যে অনুভূতি নিয়ে এই পুজোটা সকলের সামনে তুলে ধরেছে, যদি একবার না আসেন তাহলে হয়তো জীবনে পুজো দেখার আমেজ বা রাজ জেগে প্যান্ডেল হপিং করার যে মজা, যেটা কোভিডে হারিয়ে যেতে বসেছিল, সেটা অবশ্যই আপনি মিস করবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব একবার অন্তত এই সুজয় দাসের অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনে আপনাকে আসতেই হবে এই পুজোটাকে নিজের স্বচক্ষে দেখার জন্য। এবং এটুকু বিশ্ববাংলা টিভি আপনাকে কথা দিতে পারে, এতদিন যাবৎ আপনারা যা পুজো প্যান্ডেল দেখেছেন, এই কোভিডের একঘেয়েমি এবং ঘরবন্দি দশা থেকে আপনাকে নতুন দিশা দেবে অথবা এগিয়ে নিয়ে যেতে যাবে কোনো নতুন পথে। এই প্রেমময় যে জীবন তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের, যেটা বাঙালি আপাময় বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে, তার কোলাজ তুলে ধরছে এই অনুভূতি
অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের। আর এই অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের এই ভাবনার জন্য এই সুজয়দা যে প্রতি বছর কিছু নতুনত্বের উপহার দেয়, প্রতিদিন শত শত মানুষ ভিড় করে যে আগামী দিনে কী দিতে চলেছে সুজয়। শুধুমাত্র তাই নয়, সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এই সুজয়বাবু সকলের জন্য সবসময় সকলের পাশে রয়েছে। অনেক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিয়ে আজ সুজয়বাবুর এই প্রয়াস বিশ্ববাংলা টিভির থেকে সেরা ভাবনায় পুরস্কৃত করলো। না না না, এই যে সুজয়বাবু প্রতি বছরই যা করে, কিছু না কিছু পুরস্কার পায় বা পুরস্কার পাওয়ার জন্য কাজ করে না, মন থেকে কাজ করে, যেটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি, এবারও আমরা দেখছি। তো সুজয়বাবুর এই, আমরা জানি যে এরকম একটা বড় প্যান্ডেল একান মাথার উপর দিয়ে নামানোর জন্য কোনো স্পন্সর নেই, একাধিক প্রোগ্রাম অর্গানাইজ করে, স্বাভাবিকভাবে পুজোর কটা দিন নিজের মধ্যে থাকেন না, প্রচণ্ড টেনশন নিয়ে থাকেন, তো এই সাপোর্টটা ওনাকে আপনারা কীভাবে দেন? দেখুন, সুজয় দাসের সঙ্গে অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেকটা সত্যলে নয়, সারা বছর ধরে তিনি মানুষের কাজকর্ম করেন, মানুষের পাশে বিপদের পাশে গিয়ে দাঁড়ান, এটাই তো অনুভূতির মূল অঙ্গ। আর আমরাও সবাই প্রত্যেকটাই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেকটা সদস্য সুজয় দাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামাজিক কাজগুলো করব, এবং আগামী দিনে আমরা অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এর চেয়ে বড়ো কিছু আরও কিছু যাতে করতে পারি, সেই প্রেরণা আপনাদের কাছ থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমরা পাই। সেরা ভাবনা পুরস্কার তুলে দেওয়া হলো অনুভূতি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। শুধু সেরা ভাবনা নয়, সেরা জীবনের সন্ধান হয়তো আজকে এখান থেকেই আপাময় জনসাধারণ পেতে পারে। সাথে থাকুন, দেখতে থাকুন আরও এই ধরনের প্যান্ডেল নিয়ে। আমি অঙ্কুশ আসবো আপনাদের কাছে।